প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় পদার্থ বিজ্ঞান, শিরোনাম বল, প্রশ্ন নং ৬। নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে কিভাবে বল মাপা যায়, চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্রে এম বর বিশিষ্ট একটা বস্তু ইউ আদিবেগে চলিতেছে। এখন এই বস্তুটার উপর যদি এফ বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটি বলের দিকে টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হয়। তাহলে বস্তুটির আদি বরবেগ এম ইউ এবং শেষ বরবেগ এম বি হবে। বরবেগের পরিবর্তনের হার হবে এম বি মাইনাস এম ইউ বাই টি সমান এম এ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই বরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এম এ সমানুপাতিক এফ বা এম এ সমান কে এফ। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। ইহাকে একক বলের সংজ্ঞার সাহায্যে দূর করা যায়। একক বল সেই পরিমাণ বল যাহা একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে। এই ক্ষেত্রে এম সমান এক কেজি, এ সমান ১ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এফ সমান সমান ১ নিউটন। তাহলে আমরা সমীকরণ ১ থেকে পাই কে সমান ১। এখন একক বলের সংজ্ঞা অনুযায়ী আমরা পাই এম এ সমান সমান এফ, অর্থাৎ এফ সমান এম এ, অর্থাৎ বল সমান ভরপূরণ ত্বরণ। ইহাই বলের মান নির্দেশক সমীকরণ। তাহলে লক্ষ্য করো, মনে করি কোনো বস্তুর ভর এম এবং উহা ইউ আদিবেগে চলিতেছে। দড়ি সমভল এফ বস্তুর উপর উহার গতির দিকে টি সময় ধরিয়া ক্রিয়া করিল, ফলে বস্তুর বেগ পরিবর্তিত হইল। মনে করি টি সময় পর বস্তুর বেগ বি হল। বস্তুর আদি ভরবেগ সমান ভর ইন্টু আদিবেগ সমান এম ইউ। বস্তুর শেষ বরবেগ সমান ভর ইন্টু শেষ বেগ সমান এম ভি। টি সময়ে বরবেগের পরিবর্তন সমান এম বি মাইনাস এম ইউ। সুতরাং ভরবেগের পরিবর্তনের হার এম বি মাইনাস এম ইউ বাই টি সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি সমান এম এ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই বরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক এফ বা এম এ সমানুপাতিক এফ বা এম এ সমান সমান কে এফ সমীকরণ ১। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। ইহাকে একক ভলের সংজ্ঞার সাহায্যে দূর করা যায়। একক বল সেই পরিমাণ বল যাহা একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে। যখন এম সমান এক কেজি, এ সমান ১ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এফ সমান ১ নিউটন হয়, তাহলে সমীকরণ ১ থেকে পাই ১ ইন্টু ১ সমান কে ইন্টু ১। সুতরাং কে সমান ১। এখন একক ভলের সংজ্ঞা অনুযায়ী আমরা পাই এম এ সমান ১ ইন্টু এফ বা এফ সমান সমান এম এ বা বল সমান ভর পূরণ ত্বরণ। ইহাই বলের মান নির্দেশক সমীকরণ। ধন্যবাদ সকলকে।